রূপকথার গল্প কিংবা সিনেমার গল্প বাস্তব রূপায়ণ খুব একটা দেখা যায় না, কিন্তু আপনি যখন দিনেশ কার্তিক তখন রূপকথার গল্পের মতো নিজের জীবনটাকে সাজানো অবিশ্বাস্য কিছু নয়। 2007 সালে অভিষেক আসরের পর আর T20 বিশ্বকাপ জিততে পারেনি ভারত। টিম ইন্ডিয়া আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপে ঘোচাতে চায় সেই আক্ষেপ, আর সেই জন্য তরুণদের খেলা T20 বেছে নেওয়া হয়েছে দিনেশ কার্তিককে, যিনি মাত্র কয়েকদিন আগে পূর্ণ করেছেন 37 বছর। ভারতের T20 বিশ্বকাপ দলের সুযোগ পাওয়া কার্তিক প্রকাশ করেছেন নিজের অনুভূতিও। বিস্তারিত BDCricTime বুলেটিনের আজকের প্রতিবেদনে, অনেক ভালোবেসে বিয়ে করেছিলেন যাকে, সেই স্ত্রী নিকিতা বড়সড় এক ধোকা দিয়েছিল কার্তিককে। কার্তিকের সাবেক স্ত্রী নিকিতা বানজারার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন আরেক ক্রিকেটার মুরালী বিজয়। একসময় কার্তিকের সাথে বিচ্ছেদ করে নিকিতা মুরালীকেই বিয়ে করেন, হয়ে যান নিকিতা বিজয়। সেই ঘটনায় কার্তিক একেবারে মুষড়ে পড়েছিলেন, এর ধাক্কা লাগে তার ক্যারিয়ারেও। হতাশার নিঃসঙ্গতা হয়ে পড়ে নৃত্যসঙ্গী, তবে সময়ের ফোঁড়ে নতুন জীবন সঙ্গিনী পান, নতুন করে জীবন গড়েন, তাতেও জাতীয় দলের দরজা চড়া হচ্ছিল না। ধীরে ধীরে খেলোয়াড়ি জীবন হুমকির মুখে পড়ে যায়। 2021 সালে ICC টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ধারাভাষ্যের অভিষেক হয় দিনেশ কার্তিকের। তখন আন্তর্জাতিক ক্রিকেটে কার্তিকের ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলেন না কেউই, তবে ধারাভাষ্যে কার্তিকের প্রাণবন্ত উপস্থিতি মন জয় করেছিল সবার। স্বভাবতই সবাই ভেবেছিলেন কার্তিক হয়তো ধারাভাষ্যে থিতু হবেন, কিন্তু IPL-এ দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে কার্তিক আবারও ফিরেছেন জাতীয় দলে, এমনকি জায়গা পেয়েছেন বিশ্বকাপ দলেও। রূপকথার গল্পের মতো বুড়ো হাড়ের ভেলকি দেখানো কার্তিক এখন ভারতের বিশ্বজয়ের অন্যতম বড় ভরসা। কার্তিকের স্বপ্ন ছিল ক্যারিয়ারে অন্তত আরও একটা বিশ্বকাপ খেলবেন ভারতের হয়ে। সেই স্বপ্ন প্রায় সত্যি হয়ে গেছে ভারত কার্তিককে নিয়ে বিশ্বকাপ দল ঘোষণার পর। কার্তিক তাই তার উচ্ছ্বাস ধরে রাখতে পারছেন না। ছোট্ট এক টুইট বার্তায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্তিক লিখেছেন, স্বপ্ন সত্যি হলো। IPL-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে নজর কাড়া পারফরমেন্সের পর কার্তিক নিয়মিত খেলছেন ভারতের T20 দলে। মিডল অর্ডারে দৃঢ়তা এনে দেওয়ার পাশাপাশি ফিনিশারের ভূমিকা পালনে দেখাচ্ছেন মুনশিয়ানা। 2007 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে T20 বিশ্বকাপের প্রথম শিরোপা জিতেছিল ভারতের যে দল, কার্তিক সেই দলেও ছিলেন। অথচ 2010 সাল থেকে 2017 সাল পর্যন্ত দেশের হয়ে একটি T20 ম্যাচও খেলতে পারেননি তিনি। সেই কার্তিকের পিঠে সওয়ার হয়ে ভারত এখন দেখছে আরও একবার বিশ্বজয়ের স্বপ্ন। দর্শক, দিনেশ কার্তিক কি ভারতীয় একাদশে নিয়মিত সুযোগ পাবেন, নাকি কার্তিককে বেঞ্চে রেখে ঋষভ পন্থকে সুযোগ দেওয়ার পক্ষে এই আপনার মত? কমেন্টে জানিয়ে দিন আপনার কথাগুলো। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল BDCricTime বুলেটিন, আর ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।